হ্যালো গাইস ওয়েলকাম টু ক্যালাইডি স্কুপ লার্নিং অ্যান্ড আজকে আমাদের টপিক হচ্ছে স্কেলিটাল সিস্টেম আমরা কী করবো না স্কেলিটাল সিস্টেম থেকে ডাব্লিউসি এসে যত ধরনের প্রশ্ন এসেছিলো সেগুলো নিয়ে আমরা আজকে ডিসকাস করবো আমাদের এই যে ভিডিও সিরিজ এখানে আমরা কী করছি না সাবজেক্ট অনুযায়ী আমরা চ্যাপ্টার ভিত্তিক আমরা কী করছি না যতগুলো প্রিভিয়াসের কোয়েশন পেপার এসেছিলো সেগুলো চ্যাপ্টার ওয়াইজ আমরা ডিসকাস করছি আমাদের এই ভিডিও সিরিজে তাহলে দেখো প্রথম যে প্রশ্নটি আমাদের এসেছিলো স্ক্যালিটাল সিস্টেম থেকে সেটি কী হচ্ছে প্রথমে বলা হচ্ছে এটা প্রথম প্রশ্ন এসেছিলো এবং এটি এসেছিলো দু সালে টু কি থ্রি কী বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য হার্ডেস্ট সাবস্টেন্স ইন হিউম্যান বডি হিউম্যান বডির মধ্যে থেকে শক্ত সাবস্টেন্স জিনিস বা পদার্থ কোনটি ডেন্টাইন না অ্যানামেল রাইট বোন নয় নেল নয় তাহলে দেখো আমরা সবাই জানি যে অ্যানামেল অর্থাৎ দাঁতের উপরে আমাদের যে অ্যানামেল থাকে সেটা হচ্ছে আমাদের হোল বডির থেকে হার্ডেস্ট সাবস্টেন্স তাহলে মনে রাখবে যে আমাদের বডির সব থেকে হার্ডেস্ট সাবস্টেন্স কী হচ্ছে না অ্যানামেল নেক্সট নেক্সট যে প্রশ্নটি এসেছিলো সেটি হচ্ছে কুলিজ কুলিজ ফ্র্যাকচার ইজ অ্যাসোসিয়েটেড উইথ কলিজ ফ্র্যাকচার বলতে তুমি কী বোঝো এটা এসেছিলো তাহলে কলিজ ফ্র্যাকচার ব্যাপারটা কি না দেখো একটা আমি ছবি এখানে দেখিয়েছি কলিজ ফ্র্যাকচার দেখো আমাদের হাতের যে রেডিয়াস আছে না রিস্ট যেটা রিস্ট সেই রিস্টের জায়গাটা দেখো ব্রেক হয়ে গেছে তো এই জায়গার আমাদের ওখানে দুটো হাড় থাকে মানে তার উপরের কথা বলছি আমি ওই আর্মটাতে বাহু ওই জায়গাটাতে দুটো হাড় থাকে একটা হচ্ছে রেডিয়াস থাকে একটা হচ্ছে আলনা থাকে তো যখন রেডিয়াসটা রেডিয়াস যে আমাদের হাড় থাকে সেটা যখন ডিসপ্লেস হয়ে যায় বা তার যখন এন্ডিংয়ে কিছু প্রবলেম হয় ফ্র্যাকচার হয় বা এই ধরনের ব্যাপার হয় কখন হয় যখন এইভাবে খোলা অবস্থায় আমরা পড়ে যাই মাটিতে হাতটা খোলা অবস্থায় যখন আমরা পড়ে যাই তখন কি হয় এই জায়গাটা ব্রেক হয়ে যায় ঠিক আছে ওই রেডিয়াস হাঁড়টা আমাদের ব্রেক হয় সেটা ডিসপ্লেসমেন্ট হয়ে যায় তখন আমরা বলি কোলিজ ফ্র্যাকচার কীরকম আবার আমি ডিটেলসে দেখাচ্ছি দেখো এখানে যে ছবিটা দেখা রয়েছে তো এর কী হয়েছে এই জায়গাটা হাতটা ফুলে গেছে প্রচুর ওই জায়গাটা কারণ কি ওর যে রেডিয়াস এখানে যে এখানে দুটো হাঁড় থাকে ঠিক আছে এখানে একটাই নেমে আসছে এখান থেকে এই হাঁটটের দুটো হাড়ে ভাগ হয়ে যাচ্ছে একটাকে বলা হয়েছে উপরের দিকে একটা বলেছে রেডিয়াস আর একটাকে বলে চাল চালনা তাহলে রেডিয়াস হাডটা ব্রেক হয়ে কী হয়ে ডিসপ্লেস হয়ে যায় ঠিক আছে তখন থেকে আমরা বলি রেডিয়াস ফ্রাকচার যেমন ধরুন এখানে এক্স রে তো তুমি যদি দেখো তাহলে দেখো জেনারেলি সোজা থাকার কথা এরপর কী হয়েছে না এটা সরে গেছে ডিসপ্লেস হয়ে গেছে তাহলে এই ব্যাপারটাকে আমরা বলবো কি না কলিস ফ্র্যাকচার তবে এখানে আমি ডেফিনেশান বলেছি যে এই কলিস ফ্র্যাকচার কোলিস ফ্রাকচার ইজ এ টাইপ অফ দ্য ডিসাল ফোর ইন হুইচ দ্য ব্রোকেন এন্ড অস তাহলে এন্ড রেডিয়াসের যে এন্ড সেখানে গিয়ে কী হয় না ডাউন হয়ে যায় সেই হাডটির রেডিয়াসের এবং এটা কী কারণে হতে পারে না যখন আমরা ইট ইস টিফিক্যালি এজ এ রেজাল্ট অফ এ ফল অন অ্যান আউট স্ট্রেচড হ্যান্ড ওই যে বললাম খোলা হাত অবস্থায় যদি আমরা পড়ে যাই তাহলে ওই জায়গাটাই প্রচুর ধাক্কা লাগে রিস্টের যে জায়গাটাতে এটা কী করে রিস্ক ফ্যাক্টরস ইনক্লুড অস্টিওপোরোসিস অস্টিওপোরোসিস হতে পারে এবং এক্স রে অবশ্যই আমাদের করা দরকার এবং এই যে বিভিন্নগুলো আমাদের আলনাটা ভেঙে যায় আলনাটাও ভেঙে যেতে পারে শুধুমাত্র রেডিয়াসটা যে ভাঙে তাই নয় আলনাটাও তার সাথে ব্রেকডাউন হতে পারে এটাই বলা হচ্ছে এখানে তাহলে আমাদের অপশান কী হবে এখানে দেখো যেগুলো অপশান রয়েছে আমাদের কলিস ফ্র্যাকচার কলিস ফ্রেকচার কোথায় তাহলে আমরা কি বলবো কলিস ফ্রেকচার আমাদের কথায় দেখতে পাওয়া যায় না রেডিয়াস ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো নেক্সট আমাদের প্রশ্ন করেছে যে হারভেসিয়ান হারভেসিয়ান সরি হ্যাভারসিয়ান হেভারসিয়ান সিস্টেম কোথায় দেখতে পাওয়া যায় হেভারসিয়ান সিস্টেম ইজ এ পার্ট অফ হেভারসিয়ান সিস্টেম কোন জায়গার পার্ট কিডনি বোন হার্ট ব্রেন কোন জায়গা একটু আমরা ভালো করে দেখি ব্যাপারটা কি না দেখো আমাদের যে হাড় থাকে এখানে দেখো ভালো করে এটা হচ্ছে আমাদের দেহের যে বোন সেটাকে যদি আমরা কেটে দিই মাঝে মাঝে তাহলে কি হবে না তাহলে আমরা এই রকমের এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ না এই জায়গায় এইরকম একটা সিস্টেম দেখতে পাবো এখানে কি দেখতে পাবো না এইরকম গোল 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 ব্যাপার রয়েছে এই যে গোল গোল ব্যাপারগুলো রয়েছে না এরকম অনেকগুলো আমরা এর প্রস্তচ্ছেদ যদি আমরা করি তাহলে এরকম আমি অংশ দেখতে পাবো অনেকগুলো এগুলোকে কি বলা হয় এগুলোকে বলা হচ্ছে অস্টিয়ন ঠিক আছে ও এস ও এন অস্টিয়ন বলা হচ্ছে এই গোল গোল এক একটাকে এই একটা গোল অংশকে বলা হচ্ছে অস্টিয়ন এই অস্টিয়ন এর মধ্যে কি কি থাকে না এই অস্টিয়নের মধ্যে দেখো এখানে লিম্ফেটিক ভেসেল রয়েছে নার্ভ রয়েছে ব্লাড ভেসেল রয়েছে এই যে এই যে তার মধ্যে একজন যে কোরে গিয়ে পর আচ্ছা এবং আমরা যদি আবার এই অস্টিয়নটাকে যদি আমরা লার্জ করে দেখি তাহলে আমরা কীরকম ছবিটা পাই দেখাচ্ছি আমি দেখো এটাকে যদি তুমি একটু বড়ো করে দেখো তাহলে কী ধরনের ছবিটা পাবে দেখো এখানে কী বলা হচ্ছে এখানে দেখো এই যে অস্টিয়ন রয়েছে এই অস্টিয়নের মধ্যে কিছু কিছু আমরা সিস্টেম দেখতে পাই কীরকম সিস্টেম দেখতে পাই না এই ধরনের কিছু কিছু গ্যাপ দেখতে পাই এই যে মাঝের এই অস্টিয়নের মধ্যে একদম যে কোর পাটে রয়েছে না কোর পাটেরটাকে বলেছে হ্যাভার্সিয়ান ক্যানাল এই যে কোর একদম কোরে দেখবে একটা সরু অংশ খালি অংশ রয়েছে তাকে কী বলা হচ্ছে হ্যাভারসিয়ান ক্যানাল অর্থাৎ ওটা একটা ক্যানাল এবং এই ক্যানেলের মধ্যে দিয়ে কি কি যায় না এই ক্যানেলের মধ্যে কি কি থাকে না এই যে বললাম যে এখানে তোমার বিভিন্ন এন্ডিং ব্লাড ভেসেলস এইগুলো অর্থাৎ আমাদের তো বোনের মধ্যেও তো আমাদের রক্ততঞ্চন সরি রক্ত যে নিউট্রিয়েন্টস বা বলো এইগুলোকেও তো পৌঁছাতে হবে না কারণ আমাদের বোন কাজ করছে রক্ত ফরমেশনের কাজ করছে আরও আদার্স প্রচুর অ্যাক্টিভিটি করে থাকে তাহলে আমাদের বনে নিউট্রিয়েন্টস এইগুলো ব্লাড এগুলো পৌঁছানোর জন্য আমাদের এই সিস্টেমটা থাকে তাহলে আমাদের এই হ্যাভার্সিয়ান সিস্টেম কোথায় থাকছে তাহলে আমাদের বনে থাকছে তবে এখানে আমি একটা বলে দিয়েছি ডেফিনেশনে হ্যাভারসিয়ান ক্যানালিজম মাইক্রোস্কোপিক টিউ টিউবস অর টানেলস যেটা কি হয় না দ্যাট হাউস এটা হাউস কাকে করে না ফাইভার্স করতে ফাইবার এবং নিউ ফিউ ক্যাপিলারিস তাহলে যে ক্যাপিলারিসগুলো থাকে ব্লাড ভেসেলের যে ক্যাপি ক্যাপিলারিস সেগুলোকে কী করে না সেগুলোকে ওরা হাউস করে অর্থাৎ স্টোর করে রাখে ইট অ্যালাউজ দ্য বোন টু গেট অক্সিজেন অ্যান্ড নিউট্রেন ঠিক আছে তাহলে এই যে উইদাউট বিং ভাস্কুলার তাহলে এখানে আমাদের হাড়ের মাঝে বিশাল মোটা কোনো সেরা থাকে না কোনো ধমনি থাকে না তাহলে যাতে করে আমাদের হাড় যে বোন থাকে সেখানে যাতে নিউট্রিয়েন্টস অক্সিজেন এগুলো সাপ্লাই হয় সেই জন্য এই ধরনের সিস্টেম আমরা হাড়ের মধ্যে দেখতে পাই ঠিক আছে তাহলে আমাদের এখানে উত্তর কি হবে না হ্যাভারসেন সিস্টেম কোথায় কোথায় দেখতে পাওয়া যায় না বোন লাস্ট ওয়ান এবং এটাই ছিল আমাদের শেষ প্রশ্ন ইভেন এই যে এই যে প্রশ্নটি রয়েছে এটা ইভেন স্কেলেটাল সিস্টেমের অংশই নয় এটা হচ্ছে তোমার ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে পড়ে যেটা আমরা অলরেডি ডিসকাস করেছিলাম যাই হোক এখানে বলা হচ্ছে এবং আরেকটা জিনিস মাথায় রাখবে এই যে আমাদের টিথ থাকে না দাঁত টুথ তাহলে দাঁত কিন্তু আমাদের মেন স্কেলেটাল সিস্টেমের অংশ নয় তোমরা যদি কঙ্কাল দেখো সেখানে কিন্তু দাঁত দেখতে পাবে না তাহলে এই দাঁতগুলোকে কিন্তু গুণা হয় না বুঝা গেছে যখন তুমি স্কেলেটাল সিস্টেমের হাড় আমরা গুনি দাঁতকে গোনা হয় না আচ্ছা তবুও এখানে দিয়েছি যেহেতু আমি বলে দিচ্ছি তাহলে মিল্ক টিথ তাহলে আমাদের মানুষের মধ্যে মিল্ক টিথের সংখ্যা কত আমরা যখন বড় হই তখন আমাদের সংখ্যা হয়ে যায় বত্রিশটি যখন আমরা ছোটো থাকি তখন আমাদের দাঁতের সংখ্যা থাকে বত্রিশটি এ সরি কুড়িটি তাহলে আমাদের কী হবে মিল্ক টিতের সংখ্যা হচ্ছে কুড়িটি ঠিক আছে আমাদের এখানে একটা ডেন্টাল ফর্মুলা হয় আমাদের ডেন্টাল ফর্মুলা হয় যে তোমার টু বাই টু ওয়ান বাই ওয়ান টু বাই টু থ্রি বাই থ্রি টু বাই টু ওয়ান বাই ওয়ান টু বাই টু থ্রি বাই থ্রি এইভাবে একটা আমাদের ডেন্টাল ফর্মুলা গঠন করা হয় যাই হোক তাহলে আমাদের যে মিল্ক টিথ এটা মাথায় রাখবে যে মিল্ক টিথ আমাদের দুবার দাঁত বার হয় একটা হচ্ছে মিল্ক টিথ মিল্ক টিথে কিন্তু পারমানেন্ট নয় এবং তারপরে যে দাঁত বার হয় সেটা হচ্ছে আমাদের পারমানেন্ট টিথ ঠিক আছে যেটা হয় যার সংখ্যা হচ্ছে থার্টি এবং আমাদের ডেন্টাল ফর্মুলাও অনেক সময় জিজ্ঞাসা করে থাকে ডাব্লিউসিএসে তখন বলবে যে আমাদের যারা বড়ো তাদের থাকছে টু বাই টু ওয়ান বাই ওয়ান টু বাই টু থ্রি বাই থ্রি অর্থাৎ প্রথমে যে দুটো দাঁত সেটা হচ্ছে ইনসাইসও তারপর হচ্ছে ক্যানাইন তারপর হচ্ছে প্রিমোলার দিয়ে পর মোলার ঠিক আছে এইভাবে আর ছোটোদের যারা বাচ্চা ছেলে তাদের ক্ষেত্রে কোন জিনিসটা থাকে না মানে তাদের ক্ষেত্রে আমাদের প্রিমোলারগুলো জিরো হয়ে যায় আর একটা লাস্টের তোমার যে এই মোলারের একটা অ্যাবসেন্ট থাকে তাহলে ওদের ক্ষেত্রে সেই জন্য কুড়িটা নেমে যাই যাই হোক তাহলে এই ছিল আমাদের আজকের যে টোটাল ডিসকাশন আজকে আমরা স্ক্যালেটাল সিস্টেম নিয়ে ডিসকাস করলাম অন্য দিন নেক্সট দিন পরের দিন কালকে আমরা নতুন একটা চ্যাপ্টার নিয়ে ডিসকাস করব আমাদের যে সিরিজ সেখানে চলছে এইগুলোই আমরা প্রতিদিন চ্যাপ্টার ওয়াইজ প্রতিটি সাবজেক্টে ডিসকাশন করছি সো ইয়া দ্যাটস ফর টুডে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং ডে